হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি গান দেখিয়ে দিব, নিশি রাইতে কার বাঁশি বাজে, ভালো করে খেয়াল করেন কিভাবে বাজাবেন এই গানটি। তো দেখেন, আজ একটি যে গানটি দেখিয়ে দিব, নিশি রাইতে কার বাঁশি বাজে, বাউলদের মধ্যে একটি জনপ্রিয় গান, অনেকেই গানটি গাচ্ছে স্টেজে। গানটি একেবারেই সহজ, কারণ স্থায়ী যে সুর, অন্তরারও একই সুর, পুরো গানটি একইভাবেই হয়েছে। আপনি যদি শুধু স্থায়ীটুক বাজাতে পারেন, পুরো গানটি আপনি বাজাতে পারবেন। খুবই ছোট সুরের আর কি, তারপরে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন কথা আসবে। কথা না বেরিয়ে দেখিয়ে দিচ্ছি, বরাবরের মতোই বলবো, আমি কিন্তু কখনোই গান করি না। আর যারা এখনও বেসিক পার্টটা জানেন না, যারা এখনও স্কেল চিনেন না, নোট চিনেন না, তাদের বলবো অবশ্যই আমার গত ভিডিও দেখেন। এছাড়াও আপনি আমার সুর নিবেদন ফেসবুক পেজ, ফেসবুকে সুর নিবেদন লিখে সার্চ দিলেই আমার পেজটি চলে আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি গানটি কীভাবে বাজাবে, দেখেন। প্রথম কথাটি হচ্ছে, নিশি রাইতে কার বাঁশি বাজে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইল না রে। এতটুকু বাজাতে পারলে পুরো গান বাজানো যাবে। তো কথা না বাড়িয়ে গিয়ে একটু একটু করে আগে দেখাচ্ছি। নিশি রাইতে গানটি হচ্ছে আমাদের সা থেকে, শুধু কমল নি ইউজ হবে, এই এদিক দিয়েই পুরো গানটি ঘুরবে। তাহলে নিশি রাইতে, নিশি রাইতে, খুব ইজি। সা সা রে গা নিশি রাইতে, কারবা কারবা রে মা গা, রে থেকে মাতে যাই। মানে যদি কোনো নোট ওভারটেক করতে হয়, যে একটাতে একটার পর আরেকটা, মানে একটি নোট বাদ দিয়ে যেতে হয়, এই ব্যাপারটা আপনারা আলাদা করে মনে রাখবেন। যেমন নিশি রাইতে কারবা শি বাজে, তারপর হচ্ছে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে, একটু একটু করে দেখেন, আবার দেখাচ্ছি। তো এখানে সিরিয়াল মতো আমি নেমে, যেমন আবার সিরিয়াল মতো পাতে এসে একটি ধা দিয়ে পা, তাহলে জায়গাটি কি হলো, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ। এই জায়গাটি খেয়াল করবেন, মনের মনের কথাটি পুরো আমি ধাতে শেষ করব, মনের আশা পূরণ পূরণ, মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, মনের আশা পূরণ হইল না রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। তো পুরো গান কিন্তু একরকম হয়ে গেছে। তারপরে আপনি বাঁশি বাজায় আমার ল্যাংটা বাবা, কত মধুর লাগে রে, একই সুর। বাঁশি বাজায় আমার দয়াল চান্দে, একই সুরের উপর দিয়ে আপনি ঘুরবেন। তো আমি গানটি দুই তিনবার বাজিয়ে দিচ্ছি, যেমন এই কাজগুলো আপনারা এক্সট্রাভাবে মাঝখানে মাঝখানে করতে পারেন, যেমন পা মাধা পা মা গা রে সা, এটা করে যেমন শিল্পী যখন গাচ্ছে আপনি যখন বাজাচ্ছেন কি করতে পারেন, নিশি রাইতে কার বাঁশি বাজে, আবার আবার নিশি রাইতে এখান থেকে আবার, যেমন আবার নিশি রাইতে কার বাঁশি বাজার সময় আপনি সা থেকে আসতে পারেন, যেমন শুদ্ধ নিয়ে দিতে পারেন, কমল নিয়ে দিতে পারেন, শুদ্ধ নিটা দিলে ভালো। আমার কাছে শুদ্ধ নিটাই মনে হয়েছে, যেমন একই সুরে, যেমন বাঁশি বাজায় আমার ল্যাংটা বাবা, কত মধুর লাগে রে আল্লাহ, কত মধুর লাগে রে আল্লাহ, রেসা
ترجمة